গ্রীষ্মের তাপদাহ ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলে জানান দিচ্ছে তার আগমন। আর এই গরমে তৃষ্ণা মেটাতে পানীয়র সঙ্গে আজকাল অনেকে বেছে নিচ্ছেন মৌসুমি ফলকে। গরমের মধ্যে রোজায় স্বস্তি ও পুষ্টি পেতে আম, জাম, লিচু, তরমুজ, বাঙ্গিসহ নানা রসালো ফল ঘরে নিচ্ছেন মানুষ। কেউ কেউ বাজারে কেনা জুস থেকে ঘরে তৈরি জুস বা শরবত খেতে বেশি পছন্দ করেন। তাই আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমনই একটি ফলের জুস নিয়ে যা সকলেই পছন্দ করবে, আর সেই সঙ্গে সারাদিন রোজা থাকার পর তৃষ্ণাও মেটাবে এই জুস। চলুন তাহলে দেরি না করে চলে যাই মূল কাজে। দেখুন তো ফলটি দেখে চিনতে পারছেন কিনা? আশা করি এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন এটি কী ফল। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, এটি হচ্ছে বাঙ্গি। ফল হিসেবে বাঙ্গি খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। অনেকে অবশ্য এই ফল পছন্দ করেন না। বাঙ্গি যারা পছন্দ করেন না তারাও এর জুস পছন্দ করবেন। বাঙ্গির জুসের জন্য শুরুতে এটিকে ভালোভাবে ধুয়ে এর খোসা ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এবার কিউব কিউব করে কাটা বাঙ্গিগুলো আমি একটি ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম। এতে এক এক করে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এক টেবিল চামচ লেবুর রস ও মধু। তবে আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, কারণ বাঙ্গি একদম পানসে একটি ফল। আবার কেউ চাইলে চিনি বা মধু দুটোই বাদ দিয়ে বানাতে পারেন। এবার সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার বাঙ্গি জুস। যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা না থাকে তাহলে এই জুসের মধ্যে 3-4 টুকরো বরফ দিয়ে এর স্বাদটি গ্রহণ করতে পারেন। আশা করছি বাঙ্গি, পুদিনা ও লেবুর রস দিয়ে তৈরি এই জুসটি ছোট বড় সকলেই পছন্দ করবে।